প্রাণের কূলে রবীন্দ্রনাথ ঠাকুর, এই কবিতা থেকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করছি। এটি এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই উত্তরটি লিখে নেবে। আগে প্রশ্নটি লেখো। রূপনারায়ণের কূলে কবিতার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উপলব্ধি ও সত্য দর্শনের বিষয়টি ব্যাখ্যা করো। উত্তরটা শুরু হচ্ছে, বিশ্ব সাহিত্যের স্মরণীয় সাহিত্যিক তথা বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের শেষ পর্বে লেখা শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত আত্মসচেতনতার কবিতা রূপনারায়ণের কূলেতে কবি রূপময় মরজগতের প্রতি আত্ম উপলব্ধির সত্যটি তুলে ধরেছেন। কবিগুরু তার সুদীর্ঘ এখান থেকে প্যারা করবে কবিগুরু তার সুদীর্ঘ জীবনপথ অতিক্রম করে এসে দাঁড়িয়েছেন সংসার সীমান্তে। মৃত্যু যাঁর শিয়রে, মৃত্যুমুখী সেই কবি তন্দ্রাচ্ছন্ন বেলা শেষে এসে এক পরম সত্য উপলব্ধি করলেন। সেই পরম সত্য হল জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে জগৎ ও জীবনকে সত্য বলে জানতে পারা। তাই তাঁর কাছে এ জগৎ স্বপ্ন নয়, বাস্তব। জীবন সংগ্রামের প্রতিটি অধ্যায়ে একের পর এক মৃত্যু যন্ত্রণা সহ্য করে রক্তের অক্ষরে আঁকা নিজের রূপকে প্রত্যক্ষ করলেন। এ যেন দুঃখের তপস্যায় উত্তীর্ণ হওয়া আত্ম উপলব্ধি। কবির কথায় কবিতার লাইনটা দিয়ে দেবে, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। সত্যই সুন্দর, সুন্দরই সত্য। জন কিটসের এই তত্ত্ব ভাবনা প্রান্তিক বেলায় পাল্টে গিয়ে তার মনে হল, রাতের তমসা ছিন্ন করে ভোরের প্রস্ফুটিত আলো, আর সেই আলো জগৎবাসীকে বেঁচে থাকার আশ্বাস দেয়। সেই আশ্বাসে আশান্বিত মানুষ পৃথিবীর বাস্তব রূপ প্রত্যক্ষ করেন। এ সত্য কঠিন, কারণ দুঃখের তপস্যায় দগ্ধ হতে হতে বিদগ্ধ মানুষ কঠিন সত্যকে ভালোবাসেন, কারণ এই কঠিন কখনো বঞ্চনা করে না। দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনায় জর্জরিত হতে হতে সত্যের উপলব্ধি ঘটে। এই সত্য উপলব্ধি মৃত্যু ভয়কে জয় করবার দুর্জয় শক্তি দেয়। আর তাই আজীবন কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে জগৎ এবং জীবন সম্পর্কে সত্য উপলব্ধির পর জীবনের দেনা শোধ করে দিতে মৃত্যুর পাওনাদারের কাছে মানুষকে ধরা দিতে হয়। কবির কথায় কবিতার লাইনটা দেবে, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। প্যারা করবে এবার, এভাবে নির্লিপ্ত থেকে নয়, বরং জীবনকে অনুরাগে অক্লেশে বরণ করে রবীন্দ্রনাথ আত্মমূর্তি নির্মাণ করেছেন। বলেছেন, সত্যরে লও সহজে, মৃত্যুর কুহককে অবজ্ঞা করে কঠোরতম তপস্যার নির্মাণ পূর্ণতা পেয়েছে রূপনারায়ণের কূলে জেগে ওঠে। আর এখানেই শেষ হয়েছে জীবন সত্যের অন্বেষণ। এই প্রশ্নটা তোমরা ভালো করে করবে। এই একটা কবিতাই থেকে একটা প্রশ্নই এবছর 2023 সালে খুবই গুরুত্ব